নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে বইটা তোমাদের জন্য রিভিউ করবো সেটা হচ্ছে ভারতের সংবিধান ও সরকার এই বইটি ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে এবং এটি দু সালের কিন্তু একদম নতুন সংস্করণ এবং অনাদিকুমার মহাপাত্র স্যারের লেখা তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এই বইটা সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার করে দেব। ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে অনেক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলে বইটা ছবি পাঠিয়েছিলে যে দাদা এই বইটা রিভিউ করতে তো আজকে এই বইটার রিভিউ তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে ওভারঅল আমার কেমন লাগলো বইটা এবং তোমাদের কাদের কাদের জন্য এই বইটা ভালো হবে ঠিক আছে সম্পূর্ণটা বলে দেব এই বইটার দাম হচ্ছে ছশো টাকা তোমরা কলেজ স্ট্রিটে গেলে যেমন অন্যান্য বইতে ডিসকাউন্ট পাও তেমনি ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে ওকে আচ্ছা এই বইটার সূচিপত্র যদি আমি দেখি তাহলে দেখো প্রথম অধ্যায় যদি আমরা দেখি তাহলে ভারতীয় সংবিধানের ক্রমবিকাশ এক থেকে বাহান্ন নম্বর পেজ পঞ্চাশটা পৃষ্ঠা ডেডিকেট করা হয়েছে শুধুমাত্র একটা একটা চ্যাপ্টারের ওপর ঠিক আছে আচ্ছা এখানে দেখো সাব টপিক দেওয়া রয়েছে এখানে সংবিধানের বৈশিষ্ট্যসূচক বিষয় শাসনতন্ত্রের বিভাগ শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ধারণাগত উৎস ঠিক আছে এরকম বিভিন্নভাবে দেখো মন্টেগু ঘোষণা উনিশশো সালের ভারতীয় পরিষদ উনিশশো সালের আইনের কিছু বৈশিষ্ট্যসূচক বিষয় সাব টপিক এখানে ভাগ করা হয়েছে প্রতিটা অধ্যায়কে আচ্ছা এরপরে দেখো দু নম্বর চ্যাপ্টার যেটা একের খ সাংবিধানিক কাঠামো দুই নম্বর চ্যাপ্টার সরকারের গঠনতন্ত্র ঠিক আছে অনেক ডিটেলসে কিন্তু লেখা বইটা আমি তোমাদের প্রতিটা অধ্যায় ধরে ধরে দেখাচ্ছি যতটা সম্ভব দেখানো যায় কেন্দ্রীয় সরকার তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় দেখো রাজ্য সরকার স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কেন্দ্রীয় কেন্দ্রশাসিত অঞ্চল ও বিশেষ অঞ্চল সাংবিধানিক সংস্থা সংবিধান বহির্ভূত সংস্থা অন্যান্য সাংবিধানিক ব্যবস্থা এবং রাজনৈতিক গতিশক্তি এগারো নম্বর অধ্যায় হচ্ছে সংবিধানের ক্রিয়া ক্রিয়াকর্ম তো এগারোটা চ্যাপ্টার এখানে বইটাকে ভাগ করা হয়েছে অর্থাৎ অনেক আমরা যে দেখি অন্যান্য বইগুলোতে অনেক অনেক চ্যাপ্টার সেগুলো এখানে মার্চ করে দেওয়া হয়েছে আর কিছুই নয় টোটাল এই বইটার পেজ সংখ্যা যদি আমি তোমাদেরকে বলি তাহলে আটশো উনতিরিশ ঠিক আছে দেখো আটশো উনতিরিশটা কিন্তু পেজ এখানে রয়েছে বোঝা গেল ওকে তাহলে আমি যদি তোমাদের দেখাই যে কোনো একটা চ্যাপ্টার খুলে ওকে ধরো প্রথম অধ্যায়টাই তোমাদেরকে দেখালাম ঠিক আছে দেখো অধ্যায় পরিচয় বলে এখানে একটা সেকশান দেওয়া রয়েছে এই অধ্যায়টায় তোমরা কি কি পাবে সেটা প্রথমেই কিন্তু এখানে পঁচিশটা ছাব্বিশটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে শাসনতন্ত্রের ধারণা কনসেপ্ট অফ কনস্টিটিউশন মানে দেখো এখানে পাশাপাশি কিন্তু ইংরেজি টার্মগুলো খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে যাতে তোমাদের ইংরেজি টার্মগুলো বুঝতে অসুবিধা না হয় শাসনতন্ত্রের অর্থ সংবিধানের অর্থ ও সংজ্ঞা ঠিক আছে একদম একটা মানে পুরো দস্তুর কিন্তু এটা একটা টেক্সট বই ঠিক আছে এটা কোনো মানে কী বলবো যে বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে এরকম ধরনের বই না একদম একটা টেক্সট বই সংবিধানের দেখো বৈশিষ্ট্যসূচক বিষয় ঠিক আছে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা আচ্ছা এবার যদি তোমাদের আমি বিভিন্ন যে শাসনগুলো রয়েছে তা কোম্পানি শাসন বা কোম্পানির রুল উনিশশো থেকে সরি এখানে সতেরোশো এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে সতেরোশো হবে একটু প্রিন্টিং মিস্টেক আমি খেয়াল করেছি এখানে বইটাতে কয়েকটা জায়গায় রয়েছে সতেরোশো থেকে হবে আঠেরোশো ঠিক আছে তো সতেরোশো উনি এখানে আবার উনিশশো তিয়াত্তর করা হয়েছে আমি এটা সতেরোশো তিয়াত্তর হবে এই জায়গাগুলো একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে ঠিক আছে এই বইটাতে সামান্যতম রয়েছে আর কি এটা একটুখানি মানিয়ে নিতে হবে এই প্রিন্টিং মিস্টেকটা মোটামুটি বইয়ের অনেক জায়গাতেই রয়েছে আচ্ছা দেখো সতেরোশো তিয়াত্তর সালে যে রেগুলেটিং অ্যাক্ট সেখানে দেখো ভূমিকা দেওয়া রয়েছে অ্যাক্টের যে প্রধান বৈশিষ্ট্যগুলো সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে এবং এই যে অ্যাক্টের যে সীমাবদ্ধতাগুলো রয়েছিলো সেগুলো এখানে পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করা হয়েছে আইনটির সংশোধন যে হয়েছিল সেটাও এখানে ব্যক্ত করা হয়েছে যেটা সতেরোশো একাশি সালে এক সংশোধনী হয়েছিল এবং আইনটির মূল্যায়ন ঠিক আছে একদম অনেক ডিটেলসে দেওয়া রয়েছে ইংরেজি বইতেও হয়তো এতটা ডিটেলসে থাকে না সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ঠিক আছে সেভেন্টিন এইটি ফোর এখানে দেখো ভূমিকা বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা মূল্যায়ন ঠিক আছে সতেরোশো ছিয়াশি সালের আইন আঠেরোশো তেরো সালের সনদ আইন দেখো অনেকটা ডিটেলসে দেওয়া রয়েছে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে ওকে আঠেরোশো তিয়াত্তর সালের স্বর্ণদাইন দেখতে পাচ্ছ আশা করছি আঠেরোশো তিপ্পান্ন সালের স্বর্ণদায়ন এখানে কিন্তু এই বুলেট আকারে কিছু দেওয়া হয়নি এটা একটা টেক্সট বই ওকে দেখো ব্রিটিশ রাজশক্তির শাসন তো পুরোপুরি চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে রকম মানে ছাড় তো দেওয়া হয়নি এটা ডাব্লিউ পিসিএসের জন্য মোর দ্যান এনাফ বলা যেতে পারে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ইউপিএসসি ওরিয়েন্টেড বই বলা যেতে পারে বাংলায় ঠিক আছে ইউপিএসসি ওরিয়েন্টেড বই বলা যেতে পারে কোনো অংশে কম নয় তার থেকে দেখো উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ঠিক আছে পটভূমি তারপর ভারতের স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য ওকে দেখো ভারতের বিভাজন দুটি ডোমিনিয়নের সৃষ্টি পুরোটা কিন্তু এখানে খুব ডিটেলসে মানে উল্লেখ করা হয়েছে তারপর দেখো ওয়াভেল পরিকল্পনা ক্যাবিনেট মিশন ঠিক আছে এদিকে দেখো ক্রিপস মিশন ক্রিপস মিশনের প্রস্তাব যেগুলো ছিল সেগুলো আচ্ছা এবার যদি অন্য কোনো চ্যাপ্টার তোমাদেরকে আমি দেখাই একটু মাঝের থেকে যদি দেখাই এক সেকেন্ড পেজ নাম্বারটা একটু দেখে নিই মানে অনেক পেজ তো আটশো মতন পেজ রয়েছে বইটাতে কেন্দ্রীয় সরকার দুশো তিয়াত্তর নম্বর পেজ এটা দেখাই এটা একটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে সবটা দেখাচ্ছি না যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি দেখো কেন্দ্রীয় সরকার অধ্যায় সূচি এখানে দেওয়া রয়েছে প্রথমেই কেন্দ্রীয় শাসন বিভাগ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ দেখো রাষ্ট্রপতির নির্বাচন একদম ডিটেলসে প্রচুর দেওয়া রয়েছে পদপ্রার্থীর যোগ্যতা ও শর্তাদি ডিটেলসে দেওয়া রয়েছে এতটা ডিটেলসে আমি এখনও অবধি কোনো বইতে কিন্তু পাইনি আমার চোখে দেখা এই বইটা প্রথম এমন বই যেটা এতটা ডিটেলসে এক্সাম ওরিয়েন্টেড রয়েছে ঠিক আছে কর্ণাদি কুমার মহাপাত্র স্যারের আরেকটা বইও আছে সেটা আরও অনেক বেশি ডিটেলসে কিন্তু আমি বলছি পরীক্ষার জন্য বেরিয়েছে এরকম বই এর এতটা ডিটেলসে আমি কিন্তু দেখিনি এটা মোর দ্যান এনাফ ঠিক আছে মেন্স বলো ডাব্লু প্রিলিমস ফিলিমস বলো মোর দ্যান এনাফ আচ্ছা দেখো রাষ্ট্রপতির কার্যকাল পদচ্যুতি ইমপিচমেন্টটা এতটা বড়ো করে ব্যাখ্যা করা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতাও কার্যাবলী আশা করছি দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন প্রতিবেদন পেশ অর্থ সংক্রান্ত ক্ষমতা মানে রাষ্ট্রপতির আর কি পকেট ভিটো রাষ্ট্রপতির ক্ষমতা আর এখানে মানে উল্লেখ করা হচ্ছে ঠিক আছে ওকে দেখো রাষ্ট্রপতি পরিচিতি এবার এখানে একটা একদম ছোটো করে দেওয়া রয়েছে রাষ্ট্রপতির পরিচিতি সম্পর্কে যোগ্যতা ও নির্বাচন করা কার্যকাল পথ শূন্য হয় বেতন ভাতা ছোট করে এখানে বক্স করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং প্রথম রাষ্ট্রপতির নাম এবং চতুর্দশ যে বর্তমান রাষ্ট্রপতি রয়েছে তার নাম দেওয়া রয়েছে রাষ্ট্রপতির পদমর্যাদা এটা এখানে দেওয়া রয়েছে ওকে এরপর যদি দেখি এই চ্যাপ্টারে আর কি কি আছে এটা কিন্তু একদম টেক্সট বই যেটা আমি বললাম যে খুব বেশি ছবি বা প্রশ্ন অ্যান্সার একদম নেই কোশ্চেন কোশ্চেন কিচ্ছু নেই ঠিক আছে আচ্ছা ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী মানে মন্ত্রিসভার বৈশিষ্ট্য এটা কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রিতে চলে এসছে ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আশা করছি দেখতে পাচ্ছ দেখো ক্যাবিনেট দেখো কিচেন ক্যাবিনেটটাও এখানে উল্লেখ করা হয়েছে বেশ ভালোভাবে মন্ত্রিসভার বৈশিষ্ট্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি বইটা তোমাদের কেননা একটা নতুন বই তোমাদের একটুখানি ওভারঅল ধারণাটা ক্লিয়ার রাখা উচিত ক্যাবিনেটের ক্ষমতাও ও কার্যাবলী এবং বই যেরকম যেরকম বললাম যে একটু আর দু প্রিন্টিং মিস্টেক কিন্তু আছে তবে ইনফরমেশান ভুল আমি এখনো কিছু সেরমভাবে পাইনি তোমরা মোটামুটি ইংলিশেরটা যদি একটুখানি ফলো করো তাহলে প্রিন্টিং মিস্টেকটা পেয়ে যাবে প্রথম দুটো পেন্টিং মিস্টেক আমি প্রথমে দেখিয়ে দিলাম আচ্ছা মন্ত্রিসভার সঙ্গে সংসদের সম্পর্ক রিলেশন বিটুইন দ্য কাউন্সিল অফ মিনিস্ট্রেশ অ্যান্ড পার্লামেন্ট দেখো ওকে এরপর যদি অন্য কোনো চ্যাপ্টার তোমাদের দেখাতে চাই তাহলে ওকে পার্লামেন্টটা যদি তোমাদের দেখায় কেন্দ্রীয় আইনসভা বা সংসদ দেখো লোকসভা রাজ্যসভা এটা মানে আলোচনা করা হয়েছে ঠিক আছে পার্থক্য টাইপের মানে ব্যাখ্যা করা হয়েছে ভারতের পার্লামেন্টের শাসনতান্ত্রিক মর্যাদা দেখে নাও পয়েন্ট করে শৃঙ্খলা দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে সংসদের সার্বভৌমত্ব বিচার বিভাগীয় প্রধানের মধ্যে সমন্বয় ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব ভারতীয় পার্লামেন্টের ক্ষমতার হ্রাস বিভিন্ন পয়েন্ট উল্লেখ করা হয়েছে এগুলো তোমরা কিন্তু সাধারণত অন্যান্য বইতে পাবে না বা এগুলো অ্যাকচুয়ালি অনেকটা বেশি ইনফরমেশান ডাব্লু বিসিএসের জন্য ঠিক আছে লোকসভার অধ্যক্ষ অনেকটা মানে এতটা বড় দুপাতা জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে পদচ্যুতির জন্য দেখো এতটা বড় জায়গা মানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে স্পিকারের নির্বাচন প্রথম স্পিকারকে মানে লক্ষণ লোকসভার অধ্যক্ষদের নাম একদম প্রথম থেকে শুরু করে শেষ এখনো অব্দি যা যা আছে স্পিকারের ক্ষমতা ক্ষমতাও পদমর্যাদা ওকে এবার যদি অন্য কোনো বিল যদি দেখাই তোমাদেরকে দেখো অর্থ বিল ও রাজস্ব বিল মানি বিল অ্যান্ড ফাইন্যান্স বিল অর্থবিল পাশের পদ্ধতি প্রতিটা প্রতিটা প্রসিডিওর কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো পার্লামেন্টের অর্থ সম্পর্কিত কার্য পদ্ধতি পার্লামেন্টের পার্লামেন্টে বাজেট পাশের পদ্ধতি আচ্ছা এরপর যদি অন্য একটা চ্যাপ্টার তোমাদের দেখাতে চাই রাজ্য সরকার যদি দেখাই দেখো রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট এখানে শাসন বিভাগ ভূমিকা রাজ্যপাল সম্পর্কে তোমরা জানো স্টেটের প্রধান রাজ্যপাল সেটা আগে দেওয়া রয়েছে তারপর দেখো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দেওয়া থাকবে তাই তো মুখ্যমন্ত্রী দেওয়া রয়েছে আমি দেখেছি আচ্ছা রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী রাজ্যপালের শাসনতান্ত্রিক পদমর্যাদা রাষ্ট্রপতি ও রাজ্যপাল এনাদের মধ্যে একটা তুলনা বা এনাদের মধ্যে একটা কি যে মানে সমন্বয় আছে বা সামঞ্জস্যতা সেটা কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে আমরা সকলেই জানি যে রাষ্ট্রের মানে প্রধান রাষ্ট্রপতি এবং রাজ্যের প্রধান আর কি নামতান্ত্রিক প্রধান রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তবে রাজ্যপালের কিছু এক্সট্রা ক্ষমতাও রয়েছে রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে ঠিক আছে এর থেকে ডিটেলস আর কোনো বইতে পাইনি আর এর মানে কোশ্চেন এখান থেকে আসবে ঠিক আছে যদি পুরোটা পড়া যায় তবে অবশ্যই এই বইটা পড়লে কিন্তু একটু বেছে বেছে পড়তে হবে এবং যেটা করতে হবে তোমাদেরকে নোট কিন্তু অবশ্যই বানাতে হবে ঠিক আছে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ওকে এরপর যদি সাংবিধানিক সংস্থা তোমাদের দেখাই দেখো ভারতের অ্যাটর্নি জেনারেল ও সলিসিটার জেনারেল দেওয়া রয়েছে ভূমিকা নিয়োগ কার্যকাল দায়িত্ব কার্যাবলী আশা করছি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ একদম কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা অধিকার সমূহ সীমাবদ্ধতাসমূহ ওকে অর্থ কমিশন রাষ্ট্র রাজ্য রাষ্ট্রকৃত কমিশন কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন একদম লাস্ট যেটা রয়েছে সেখানে দেখো এটা সরকার আর কি নিয়ে রয়েছে এদিকটা এতটা না দেখলেও চলবে দেখো রাজ্য তথ্য কমিশন লোকপাল লোকায়ু ঠিক আছে কেন্দ্রীয় তথ্য কমিশন খুব সুন্দর করে বইটা কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে আচ্ছা এবার যদি তোমাদের আমি ওই ইয়ে পার্টটা দেখাতে চাই এক সেকেন্ড মানে ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে কতটা ডিটেলসে দেওয়া রয়েছে একবার যদি দেখাই ওকে দেখো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস মিনিং এবং নেচার দেওয়া রয়েছে ডিটেলসে দেন দেখো ওকে বিভিন্ন সংবিধান তত্ত্বের প্রভাব মৌলিক অধিকার সম্পর্কিত স্বতন্ত্র অধ্যায় ঠিক আছে আচ্ছা এরপর দেখো এক সেকেন্ড দেখো রাইটস অফ ইকুয়ালিটি বা আইনের সাম্যের অধিকার এখান থেকে শুরু হচ্ছে সাম্যের অধিকার ধারণা উৎস আইনের দৃষ্টিতে সাম্য আইনের সমান সংরক্ষণ প্রতিটা কিন্তু খুব ডিটেলসে দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট শুরু হচ্ছে স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম একদম ডিটেলসে টেক্সট বুকের মতন কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা বইটা সত্যি খুব ভালো বই এবং আমার খুব ভালো লেগেছে মোটামুটি এতটা মোটা দেখছো বইটা আটশো আটশো সাড়ে আটশো আটশো উনত্রিশটা পেজ আছে আর আমি বলবো বইটা ভালো যদি মানে চেষ্টা করবে বইটা যারা কেন উনি তারা অবশ্যই কিনতে পারো প্রথমবারের জন্য আর যাদের কাছে অন্য বই আছে তারা না কিনলেও চলবে তবে বইটা ভালো বই ইউপিএসসি ওরিয়েন্টেড বই বাংলায় আর ডাব্লিউ বিসিএস কিন্তু মানে মোর দ্যান এনাফ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ